তো গাইজ, আজকে আমরা যাচ্ছি বাগজিবাড়ির দিকে। তো রাস্তার মধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, রাস্তার মধ্যে কিছু দেখাবো বলে ভাবলাম। তো মাঠের চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর, আর এই জায়গাটা দেখে আমার অনেকটা অনেক কিছু মনে পড়লো, কারণ এর আগে এইখানেই একটা ভিডিও শুটিং করেছিলাম যেখানে আমাকে ধরে মারা হয়েছিল আর পেটানো হয়েছিল। তো গাইজ, এটা হচ্ছে সেই জায়গা যেখানে মানিকতলা মেলা হয়, রাসের মেলা। এখানে এখন কমপ্লিট হয়নি, কমপ্লিট চলছে, কমপ্লিট হওয়ার পরে দেখাবো, মানে ইচ্ছা কমপ্লিট। এখানে মেলা হয় আর এই ফাঁকা মাঠে। তো এখন আমরা আছি করিমপুর টু বহরমপুর রোডে। তো সামনে দিয়ে ডান দিকে যাব, কারণ সামনে একদম সোজা চলে গেলে পৌঁছে যাব বহরমপুর। তো এখান থেকে ডান দিকে গিয়ে চলে আসবে জামশেদপুর। তো এটা হচ্ছে জামশেদপুর হাই স্কুল, জামশেদপুর হাই স্কুল পার করে কিছুটা দূরে। তো এবার থেকে সোজা পার হয়ে দেখা যাচ্ছে পাশের ভাঙা দেখতে পাচ্ছ। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে ভাঙা পাশেগুলো পার করে একটা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। সেখান থেকে মানে বাঁদিকে রাস্তাটা গেলেই নতুন বাগজিবাড়ি, যেটা কিন্তু নতুন বাগজিবাড়ি আমরা এখন যাবো না, যাবো পুরোনো বাগজিবাড়িতে। তা এখন আমরা এদিকে না গিয়ে যাবো একদম সোজা, চলো ওখানে। তো এই সেই বাগজিবাড়ি, যতীন্দ্রমোহন বাগজি কবি, তো আমাদের বাঙালির কবি নদিয়ার যতীন্দ্রমোহন বাগজি বাড়ি। এটা আদি বাড়ি, এটা সামনে রয়েছে নতুন বাড়ি। অবস্থা দেখো, এইখানে ঢুকেছিলাম এই ধুলোর মধ্যে। তো গাইজ, কিন্তু এখানে কিছুদিন আগে শুটিং চলছিল বল্লভপুরের রহস্য নামে একটা সিনেমার। তো দেখতে হবে হয়তো এই বাড়িটাকেই, মানে নতুন করে একটু সাজানো হয়েছিল, তারপরে এখানে সিনেমার শুটিংটা হয়েছে। তো দেখবে, অবশ্যই দেখবে আমাদের এখানকার ঐতিহ্যটা। বল্লভপুরের রহস্য বলে নাম হয়েছে, হয়তো ইউটিউবে দেখতে পাবে। এই জায়গাটাতেই, এই বাড়িটাতেই আদি মানে যেটা রয়েছে সেখানেই শুটিংটা হয়েছে। তো বাড়িটা অনেকটাই পুরনো হয়ে গেছে, মানে দেওয়াল থেকে সিমেন্ট খসে খসে পড়ছে। মানে যেটা আসলে কবি যতীন্দ্রমোহন বাগজির বাড়ি। তো বাড়িটা এখন কোচিং শেখানো হয়। তো বললো, কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু বললো কোচিংয়ের ছেলেমেয়েরা সব বাড়ি চলে গেছে, ওই কারণে গেট বন্ধ আছে। তো ভেবেছিলাম ভিডিওটা বানাবো, তো দেখা যাক। এটা তো এখানে বানাতে পারলাম না, আর একটা বাড়ি রয়েছে নতুন যেখানে পরে বানানো হয়েছিল, সেটা দেখি চলো। যতীন্দ্রমোহন বাগজির প্রধান বাড়ি, যেখানে যে বল্লভপুরের রহস্য নামে সিনেমাটা শুটিং হয়েছে। কিন্তু আরেকটি বাড়িও রয়েছে নতুন, যেখানে দুর্গাপূজা টুর্গাপূজা হয় প্রতি বছর। তো দেখি যাই ওখানে, ওটা খোলা আছে নাকি, তাহলে ওইটা দেখাবো তোমাদের ভিতর থেকে, চলো। একদিন শোনা যায় তো গাইজ, কিছু করার নেই, আমাকে স্টার্ট করতে হবে গাড়ি। তো চলো গিয়ে দেখাচ্ছে ওখানে। এটা হচ্ছে নতুন বাগজি বাড়ি, যেটা কবি বা যতীন্দ্রমোহন বাগজি বানিয়েছিলেন। তো এখানে এসে দেখলাম তো এটারও গেট বন্ধ রয়েছে, ভিতরে যেতে পারলাম না, হয়তো শুধু পুজোর মধ্যেই খোলা থাকে। আমরা পুজোর মধ্যে আসি, দেখাচ্ছি তোমাদের ছবি স্ক্রিনে, হয়তো দেখতে পাচ্ছ ছবি দেখবো ভিতরকার, মানে সব ছবি রয়েছে দেখো ভিতরকার। আর মানে গেট তো পুরো বন্ধ এখানকার রয়েছে, তাই ভিতরে যেতে পারবো না, তাই বাইরে থেকে দেখাচ্ছে। তো এটাই ছিল ঢোকার গেট, কিন্তু বন্ধ, জানলার ফাঁক দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো জানলার ফাঁক দিয়ে দেখা যাবে না ভিতরের ভিউ। বন্ধ রয়েছে, কি করবো বলো, আর যাওয়া যাবে না এখন। ড্রোন শুটও দেখো তোমরা, হয়তো মানে আমার না চ্যানেলের, অন্য একটা দাদার চ্যানেলের, তো সে আপলোড করেছিল, তার চ্যানেলের লিঙ্কটাও কমে ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবে, আর তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে। তো সেটার ভিউটাও তোমরা দেখো।
কিলোমিটার আসাটাই বৃথা হলো পুরো। মানে 30-40 কিলোমিটার আসে যে ভাবলাম ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো এত কষ্ট করে রোজ আসছি, মানে রোজ এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, তারপরে যদি এরকম হয়, মানে গেট বন্ধ, এসে দেখতে পাচ্ছি গেট বন্ধ, ওই বাড়িটা পুরাতন বাড়িটাই গেট বন্ধ, তো কী করে দেখাবো বলো। তো আরেকদিন আসবো অবশ্যই, আরেকদিন ভিতরেও ভিডিও বানাবো। ভিতরে তো এখন যাওয়া যাবে না গেট, কারণ পুরোই বন্ধ রয়েছে, ওও যেতে পারেনি আজকে, ও ভিডিও বানাতে পারলো না ঠিকভাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আরও অন্য কোনো টপিক নিয়ে আসবো পরে, তো এখানেই এন্ড করা যাক। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো ভিডিওটা দেখার জন্য, আর দেখা যাক আরেকদিন যাবো বাগজি বাড়ির দিকে, যদি সেদিন গিয়ে খোলা পায় তাহলে তো কপাল ভালো, নাহলে তো কোনো দিনই মনে হয়েছে করতে পারবো না, যেদিনই যাবে সেদিনই বন্ধ থাকবে লাস্ট, নাহলে সেই দুর্গাপূজা আবার, দুর্গাপূজার মধ্যে খোলা থাকে পুরোটা, দুর্গাপূজা হয় বাড়ির মধ্যে, দুটো বাড়ি খোলা থাকে, তখন ভিডিও বানিয়ে দেখাবো। দেখা হচ্ছে পরে ভিডিওতে।